মরমর ছাত্র ছাত্রী আর সম্মানীয় দর্শক মন্ডলী, আপনাদের চাই আছে ইউটিউব চ্যানেল এডুকেয়ার আসাম আর মই আব্দুল্লা শেখ। আমার সম্মানীয় এজন ভিউয়ারে অনুরোধ করেছে যে মই প্রিপজিশন শিকাব লাগে, আর এজন সম্মানীয় ভিউয়ারে অনুরোধ করেছে যে কমন প্রিপজিশন বিলাকর মিনিং বিলাক কই দিব লাগে। সেই মর্মে আরম্ভ করেছো মই এই ভিডিওটু। প্রিপজিশন কাক বলে, প্রিপজিশন কি আর কমন প্রিপজিশনের অর্থবিলাক কই দিয়ার লগতে মই এই ভিডিওটুত প্রিপজিশন কত বহে সেই বিষয়ে কেবল আলোচনা করিম। নেক্সট ভিডিওত প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে আমি আলোচনা আরম্ভ করিম। আশা করছো আপনাদের ভিডিওবিলাক পর্যায়ক্রমে চাই থাকিব আর উৎসাহিত করিব। আরম্ভ করছো তেতিয়াহলে আজি প্রিপজিশন। প্রথমতে মই কমন প্রিপজিশন কেটামানর মিনিং আপনাদের আগত দাঙি ধরিব বিচারিছো। যেনে ইন মানে কি, ইন মানে ভিতরত অর্থত বুঝায়, নাইবা ত অর্থত বুঝাব পারে। এই বিষয়ে পিছত বিস্তারিত আলোচনা করিম। এট মানে ত, আফটার মানে পিছত, বিসাইড মানে কাখত, বিসাইডস মানে উপরিও, বিটুইন মানে মাজত, এমং মানে মাজত, বাই মানে দরা, উইথ মানে হইতে বা লগত বা এদি, বিফর মানে আগত, উইথিন মানে মাজত, ফর মানে বাবে বা কারণে, ফ্রম মানে পরা, সিন্স মানে পরা বা যেহেতু, ইনটু মানে ভিতরলৈ গতি করা অর্থত ইনটু ব্যবহার হয়। আমি পিছত আলোচনা করিম। অন মানে ওপরত, ওপরত অর্থত অন ব্যবহার হয়। টু মানে লৈ, যেবিলাক সেন্টেন্সত লৈ থাকিব অসমীয়া সেন্টেন্সত সেইবিলাকত আমি টু ব্যবহার করিব লাগিব। একক্রস একা বেকা কই গতি করা বুঝালে, যদি একা বেকা কই গতি করা বুঝায় তেনেকুয়া অর্থতহে একক্রস ব্যবহার করা হয়। এলং পোনে পোনে গতি করা বুঝালে, আপনি যদি সিধা যে রাস্তা দিয়ে গই আছে, রাস্তা গই থাকা অর্থত সাধারণত এলং ব্যবহার করা হয়। ওভার মানে ওপরত, অন মানে ওপরত, ওভার মানে ওপরত, অনেক কন্ট্যাক্ট বুঝায় আর ওভারে কন্ট্যাক্ট নথকা বুঝায়। এগো মানে আগত, অ্যাবাউট মানে বিষয়ে বা সম্বন্ধে, অ্যাবব মানে ওপরত, একে অর্থত কন্ট্যাক্ট নথকা অর্থত বুঝায় অ্যাবব ওপরত। এগেইনস্ট মানে বিরুদ্ধে আর আন্ডার মানে তলত। এয়াই আছিল আপনার কমন প্রিপজিশন বিলাকর মিনিং। আশা করছো আপনাদের সামান্য হলেও ইয়ারপরা উপকৃত হব পারিব, কারণ প্রিপজিশন বিলাকর মিনিং যদি আমি না জানো তেতিয়াহলে ইয়ার ব্যবহার আমি কেনেকে জানিম। সেই খাতিরতো মই আপনাদের আগত উপস্থাপন করছো। আর এতিয়া আইসো মই প্রিপজিশন কত বহে আর প্রিপজিশনে কি বুঝায়। আমি জানো প্রিপজিশন মানে অসমিয়াত অব্যয় বলে কোয়া হয়। আর যদি প্রিপজিশন কাক বলে আমি ইয়ার উত্তর যদি দিবলৈ যাও তেতিয়াহলে আমি কম যে পদে নাউন বা প্রোনাউনের আগত বহি বাক্যত আন পদর লগত সম্বন্ধ দেখুয়ায় তাকেই প্রিপজিশন বলে কোয়া হয়। আমি এইখিনি উত্তর কব পারো, কিন্তু আহকসুন প্রিপজিশন শব্দটুয়ে কি বুঝায় আমি অল্প চাও। আমি জানো প্রি মানে কি, প্রি মানে হল আগত, দুটা ভাগ করে ল প্রিপজিশন, প্রি মানে আগত, আর পজিশন মানে হল ঠাই বা স্থান। আপনাদের জানে প্রি মানে আগত, পজিশন মানে স্থান বা ঠাই। আপনাদের অল্প চিন্তা কর, আমি কিছু স্কুলের নাম পাও, প্রি প্রাইমারি স্কুল, প্রি সিনিয়র স্কুল, প্রি সেকেন্ডারি স্কুল, যেবিলাকে কি বুঝায়। যে প্রি প্রাইমারি স্কুল মানে কি বুঝায়, প্রাইমারি স্কুলের আগত যেটু স্কুল, যেটু স্কুলত কেজি এলকেজি ইউকেজি পড়া হয়। প্রি সিনিয়র মানে সিনিয়র স্কুলের আগত, দেট ইজ হাই স্কুলের আগর যেটু স্কুল, সেটু কি, সেটু আমি যাক এম ই স্কুল বলে কোয়া, সেটু কি বলে কোয়া হয়, প্রি সিনিয়র বলে কোয়া হয়।
প্রি ইউনিভার্সিটি যদি কোয়া হয় তেতিয়ালে ইউনিভার্সিটির ক্লাসর আগর যেটু ক্লাস দ্যাট ইজ প্রি ইউনিভার্সিটি গতিকে প্রি পজিশন তেতিয়ালে ইয়ার মিনিং কি হব প্রি মানে আগত পজিশন মানে স্থান তাহলে তেতিয়ালে আমি কি কম স্থানর আগত ইয়ার আমি কি বুঝিম স্থান বা ঠাইর আগত এতিয়া প্রশ্ন হল কার স্থান বা ঠাইর আগত কার স্থান বা ঠাইর আগত ইয়ার স্থান যেটো শব্দটুয়ে কয়ে আছে মই কোয়া নাই দে শব্দটোর মতে স্থান বা ঠাইর আগত মই প্রশ্ন করিলু যে কার স্থানর আগত ইয়ার স্থান আমি উত্তর কব লাগিব ই নাউন বা প্রোনাউনর স্থানর আগত নাউন বা প্রোনাউনর স্থানর আগত যার স্থান তারই নাম প্রিপজিশন আপনার নিশ্চয় বুঝিব পারিছে তেতিয়াহলে প্রিপজিশন কত বহে আমি প্রথম পাইছো যে নাউন অথবা প্রোনাউনর আগত প্রিপজিশন বহে কিন্তু এইখিনিতেই প্রিপজিশন হেক নহয় কেবল যে প্রিপজিশন নাউন বা প্রোনাউনর আগতেই বহে সেইখিনি সেইখিনিয়েই হেক নহয় আহক আমি চাও পিছত আরো কত কত ব্যবহার হয় দ্বিতীয়তে হোয়াট আর ইউ থিঙ্কিং অফ তুমি কিহর বিষয়ে চিন্তা করি আসা দ্বিতীয় সেন্টেন্সটো হোয়ার ডাজ হি কাম ফ্রম তেও করপরা আহিল হোয়ার ইজ সি গোয়িং টু তেও কলৈ গৈ আছে হু আর ইউ রাইটিং টু তুমি কালৈ লিখি আসা হোয়াট আর শোস মেড অফ জুতা কিহেরে তৈয়ারি মরমর ছাত্রছাত্রী সকল এই প্রতিটো সেন্টেন্সরেই যেটো উত্তর হব সেই উত্তরটোয়ে যেন এই সেন্টেন্সটো প্রতিনিধিত্ব করেছে হোয়াট আর ইউ থিঙ্কিং অফ যেটো উত্তর আহিব সেই টু অবজেক্ট আর সেই অবজেক্টটোয়ে যেন এই সেন্টেন্সটো গভারণ করেছে গতিকে আমি কব পারো যে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সর এইবিলাক প্রতিটোয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সক অবজেক্টর দরে গভারণ করা বুঝায় তেতিয়াহলে হে তেনেকুয়া তেতিয়াহলে তেনেকুয়া সেন্টেন্সর প্রিপজিশনটো সেন্টেন্সর শেষত বহে যেনেকুয়া ইউ আর হোয়াট ইউ আর থিঙ্কিং অফ লাস্টত বহিছে হোয়ার ডাজ হি কাম ফ্রম তেওঁ ক'ৰপৰা আহিল ইয়াৰ উত্তৰ কাম ফ্ৰম ক'ৰপৰা আহিল তাৰ আগত আমি ফ্ৰম দিব লাগিব সেইকাৰণে ইয়াত ফ্ৰমটো বহিছে যদি চিধা কথাত কোৱা যায় হোৱাৰ ইজ শ্বি গোয়িং টু উত্তৰ শ্বি ইজ গোয়িং টু তাৰপিছত সেই অবজেক্টটো আহিব ই অবজেক্টৰ দৰে সেইকাৰণে ইয়াক কোৱা হয় অবজেক্টৰ দৰে গভাৰণ কৰা হু আৰ ইউ ৰাইটিং টু তুমি কালৈ লিখি আছা যদি উত্তৰটো দিয়া হয় আই এম ৰাইটিং টু এজনৰ নাম দিলোঁ তেতিয়াহ'লে সেই নামৰ আগত টুটো বহিল অবজেক্টক গভাৰণ কৰা বুজাইছে আৰু সেইকাৰণে ইয়াৰ অবজেক্টৰ দৰে গভাৰণ কৰা যদি বুজাই বুলি কোৱা হয় হোৱাট আৰ শ্বুজ মেড অফ জোতা কিহেৰে তৈয়াৰী অফ লেডাৰ আপুনি লেডাৰৰ আগত অফটো বহুৱাইছে গতিকে এই অবজেক্টক অবজেক্টৰ দৰে গভাৰণ কৰা বুজাইছে তৃতীয়তে আহক যদি কোনো এডজেক্টিভ ক্লজ দেট হুম বা হুইচেৰে আৰম্ভ হয় তেতিয়াহ'লে তেনেকুৱা চেণ্টেঞ্চৰ প্ৰিপজিশ্যনটো চেণ্টেঞ্চৰ শেষত বহিব পাৰে যেনে এডজেক্টিভ ক্লজ কি আকৌ এডজেক্টিভ ক্লজ এডজেক্টিভে যেনেকৈ চেণ্টেঞ্চত নাউনৰ প্ৰনাউনক কোৱালিফাই কৰে ঠিক তেনেদৰে তেনেকুৱা অৰ্থতেই এডজেক্টিভ ক্লজ চেণ্টেঞ্চত ব্যৱহাৰ হয় হি গেভ মি এভৰিথিং তেওঁ মোক প্ৰতিটো বস্তুৱেই দিছিল দেট আই আস্কড ফৰ যিবিলাক মই বিচাৰিছিলোঁ এডজেক্টিভ ক্লজ দেটে দি আৰম্ভ হৈছে আৰু চেণ্টেঞ্চৰ শেষত ফৰ ব্যৱহাৰ হৈছে ছেকেণ্ড চেণ্টেঞ্চ দিছ ইজ দ্য বয় এইজনেই ল'ৰাজন হুম আই স্পক অফ যাৰ লগত মই কথা কৈছিলোঁ ই এডজেক্টিভ ক্লজ
আর সেন্টেন্সটোর শেষত প্রিপজিশন অফ বহিছে। থার্ড সেন্টেন্স দিস ইজ দ্য ফ্যান, এইটো এই কলমটো হয়। হুইচ ইউ আর রাইটিং উইথ, যেটো দি তুমি লিখি আসা। এই হুইচ কেতিয়াবা কিন্তু উজ্জ্বল আকৌ সাইলেন্টও হব পারে, যার কারণে মই এইটো ব্রেকেট দি রাখিছো, মানে এইটো কেতিয়াবা সাইলেন্ট হব পারে। দিস ইজ দ্য ফ্যান হুইচ ইউ আর রাইটিং উইথ ইট, এই সেন্টেন্সটোর শেষত প্রিপজিশনটো বহিছে। এই হল প্রিপজিশন কত ব্যবহার করিব পারি তার এই সংক্ষিপ্ত আলোচনা। মরমৰ ছাত্রছাত্রী আর সন্মানীয় দর্শক মন্ডলী, যদি আপনার ভিডিওটি ভাল লাগিছে তেতিয়াহলে ভিডিওটি এটা লাইক করে দিব, আর যদি চ্যানেলটি এতিয়ালৈকে সাবস্ক্রাইব করা নাই তেতিয়াহলে পরবর্তী ভিডিওবিলাক পাবলৈ আজিয়ে আপনি চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখব, যাতে পিছর ভিডিওবিলাক রিলিজ করার লগে আপনার ওসর নোটিফিকেশন গৈ পায় আর ভিডিওটি আপনি লগে পায়। ধন্যবাদ। জয় আই অসম।